ডায়ালাইসিস বলতে আমরা কি বুঝি? ডায়ালাইসিস বলতে আমরা বুঝি যে আমার কিডনি যে কাজটা করছে ছাকন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত থেকে যে দূষিত পদার্থগুলো বের করে দিচ্ছে সেই কাজটাই আমি কোনো মেশিনের মাধ্যমে বা অন্য কোনো ভাবে বের করে নিচ্ছে। আচ্ছা, কাদের ক্ষেত্রে আসলে ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে? ডায়ালাইসিস হচ্ছে যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন বা দীর্ঘমেয়াদী কিডনি রোগের একদম শেষ পর্যায়ে, যেটাকে আমরা স্টেজ 5 বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলে থাকি তাদের, তারপরে আবার যারা আবার অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, হঠাৎ করে কিডনিটা খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে কাজ করছে না, হয়তো কিছুদিন ডায়ালাইসিস দিলে আবার কিডনিটা আগের মতো ঠিক হয়ে যাবে, তাদেরকেও আমরা দিয়ে থাকি। আচ্ছা, কয় ধরনের আসলে ডায়ালাইসিস আছে? ডায়ালাইসিস আমরা তো সাধারণত আমরা সবাই একটা রক্তের ডায়ালাইসিসের সাথে খুব পরিচিত, কিন্তু আরও একটা ডায়ালাইসিস আছে যেটা হচ্ছে পেটের ডায়ালাইসিস, সেটাকে আমরা CAPD বা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে থাকি। আচ্ছা, তাহলে সাধারণত দুই ধরনের ডায়ালাইসিস আছে, এই দুই ধরনের ডায়ালাইসিস কি বাংলাদেশে আছে? দুই ধরনের ডায়ালাইসিসই বাংলাদেশে আছে, তো হিমোডায়ালাইসিসটা বেশি পপুলার আর কি, অনেক দিন ধরে চলে আসছে, তো CAPDটা একটু কম জনপ্রিয়, কিন্তু এটার উপকারিতা আছে অনেক বেশি, তো এটা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাবে আশা করি, এবং এটার ভবিষ্যৎটা, এটা যেহেতু কিডনির জন্য বেশি উপকারী, এটা যদি আস্তে আস্তে জনপ্রিয় হয় তাহলে আমাদের কিডনি রোগীরা আরও বেশি উপকৃত হবেন। জি, আমরা রক্তের যে ডায়ালাইসিসটা করি সেখানে আমরা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে মেশিনে দিয়ে দিই, ঠিক ডায়ালাইসিস বা কিডনির কাজটা করে ওই মেশিনটা, করে আবার আমরা বিশুদ্ধ রক্তটা রোগীর শরীরে প্রবেশ করে যায়। CAPD করার জন্য আমরা হচ্ছে খুব ছোট্ট একটা অপারেশন করে রোগীর পেটে একটা সরু নল ফিক্সড করে দিয়ে আসি, এবং সেই নল দিয়ে প্রতিদিন দিনে 3 থেকে 4 বার করে একটি ডায়ালাইসিস সলিউশন বা স্যালাইন পেটের ভেতর দেওয়া হয়। ওটা 3-4 ঘন্টা থাকে এবং 3-4 ঘন্টা পরে ওটা বের করে নিয়ে আসা হয়। যে বিশুদ্ধ স্যালাইনটা দিলাম এবং 3-4 ঘন্টা পরে যে স্যালাইনটা বের হলো, ওখানে আমার রক্তের বর্জ্যগুলো চলে আসে, এবং এই পদ্ধতিতে তার কোনো মেশিন লাগছে না, সে সম্পূর্ণ ঘরে থেকে এই পুরো ডায়ালাইসিসটা করাতে পারছে। এবং আমরা যে রক্তের ডায়ালাইসিসটা করি ওটা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে বলে থাকি আমরা রোগীদেরকে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কিছু অফ ডে থাকে, 24 ঘন্টার মধ্যে ডায়ালাইসিস সাধারণত করা যায় না, আর এখানে কিন্তু ডায়ালাইসিসটা আমার 24 ঘন্টা চলছে। লাইক আমার কিডনি যেমন সপ্তাহে 24 ঘন্টায় 7 দিনে কাজ করে যাচ্ছে, ব্যাপারটা অনেকটা সেরকম যে আমার 24 ঘন্টায় ডায়ালাইসিস হচ্ছে, আবার এই স্যালাইনটা পেটে দিয়ে যখন 3-4 ঘন্টা রোগী থাকে, এই 3-4 ঘন্টা কিন্তু রোগী অফিস করতে পারবে, বাসার সমস্ত কাজ করতে পারবে, যার জন্য তার অ্যাম্বুলেশনটাও বেড়ে গেল, কর্মক্ষমতাটা ঠিক থাকলো, যদি আর্নিং মেম্বার হয় উনি অফিসে বসেও এটা নিতে পারছেন। মূলত কস্ট বলতে হিমোডায়ালাইসিসে আমাদের দেখা যায় যে যে ধরনের খরচ পড়ে মাসে 40-45 হাজার টাকা শুধু ডায়ালাইসিসে, তো এই পেটের ডায়ালাইসিসও দেখা যাবে যে একই ধরনের খরচ পড়বে, বরং হিমোডায়ালাইসিসে কিছু এক্সট্রা খরচ থাকে, যেগুলো হচ্ছে আপনার ইরাইথ্রোপয়েটিন নেওয়া, রক্ত নেওয়া, যেগুলো অনেকটাই হচ্ছে আমার এই CAPDতে কিছুটা কমে আসে, কারণ CAPD হচ্ছে আমার রেসিডুয়াল রেনাল ফাংশন, মানে কিডনি যে বেসিক, মানে একদম খারাপ হয়ে যাওয়ার পরে বেসিক যে যতটুকু কাজ করতো সেটাকে ধরে রাখতে পারে। সো এই হিসাব করলে দেখা যাবে যে CAPDতে খরচ কি খুব সামান্য পরিমাণে কম হয়। তবে উন্নত বিশ্বে বা পার্শ্ববর্তী দেশেও, ভারতেও দেখা গেছে যে এই CAPD-র যে ফ্লুইডটাই তো মূল খরচ, এই খরচটা দেখা যায় যে অনেক জায়গায় সরকার বহন করে। যেসব জায়গায় সরকার এই ফ্লুইডটার খরচ বহন করে সেসব দেশে মনে করেন রোগীদের খরচ নেই বললেই চলে, এবং তারা খুব সুন্দরভাবে ডায়ালাইসিস নিচ্ছে। এই কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস অথবা হেমোডায়ালাইসিস, এই কোন ডায়ালাইসিসটি আসলে রোগী নেবেন, এটি কি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হয়ে থাকে নাকি রোগীর চয়েসও এটার সাথে ডিপেন্ডেন্ট? দুটো মিলেই, কারণ হচ্ছে কিছু কিছু রোগী হচ্ছে হিমোডায়ালাইসিসের জন্য ফিট থাকে না, তখন তাকে CAPD নিতে হয়, আবার কিছু কিছু রোগী হচ্ছে চায় না পেটে একটা ফুটো করে একটা স্যালাইন নিয়ে ঘুরে বেড়াতে, তা আবার মানে এটা সব কিছু মিলিয়েই, তো যারা হচ্ছে কিডনি প্রতিস্থাপন যাদের দরকার স্টেজ 5 ডায়ালাইসিসে চলে গেছে, তারা সবাই CAPD নিতে পারবে, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে সবাই নিতে পারে। তবে
যাদের হচ্ছে আপনার হিম একদম সিএপিডি নিতেই হবে, তারা হচ্ছেন যে ধরেন ডায়ালাইসিসটা সহ্য করতে পারছে না বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, তার রক্ত নালীগুলো এমন হয়ে গেছে যে আমি ফিস্টুলা করতে পারছি না, তাকে কোনো ক্যাথেটার করে ডায়ালাইসিসটা দেওয়া যাচ্ছে না এবং তিনি ডায়ালাইসিসটা সহ্য করতে পারছেন না, অথবা তার বাসা এত দূরে যে হচ্ছে ঢাকা থেকে এত দূরে বা ডায়ালাইসিস সেন্টার থেকে এত দূরে যে উনি রেগুলার ডায়ালাইসিস করতে পারবেন না, বা ওনার সাথে লোক নাই, ওনাকে কেউ হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো করতে পারছেন না, তারা এই পেটের ডায়ালাইসিস করবেন। এবং যাদের হার্টের সমস্যা আছে, হার্টের রিজেকশন ফ্র্যাকশন কম বা হার্ট দুর্বল, তারা কিন্তু রক্তের ডায়ালাইসিসটা সহ্য করতে পারেন না, তাদের জন্য সিএপিডিটাই বেটার অপশন। জি, এবার আরেকটু জানবো হেমোডায়ালাইসিস সম্পর্কে, হেমোডায়ালাইসিস আসলে কীভাবে করা হয়? হেমোডায়ালাইসিসটা হচ্ছে আমরা দুই ধরনের পদ্ধতি অবলম্বন করি। একটা হচ্ছে যে রোগী হঠাৎ আসলো, বেশি খারাপ হয়ে গেছে, তো রোগীকে তখন আমরা ইমিডিয়েট একটা ক্যাথেটার দিয়ে, ভেনাস ক্যাথেটার করে আমরা তাকে ডায়ালাইসিসে দিয়ে দেই, অথবা আমরা পার্মানেন্ট ক্যাথেটার করতে পারি। এটা হচ্ছে ওই সময়ের জন্য ম্যানেজমেন্ট, যেটা করে আমরা সাথে সাথে ডায়ালাইসিস দিতে পারি। কিন্তু যাদের দীর্ঘমেয়াদী আসলে ডায়ালাইসিস লাগবে, অ্যাকিউট কিডনি ইনজুরি না, ক্রনিক কিডনি ডিজিজ, তাদের জন্য আমাদের একটা ফিস্টুলা করতে হয়। এটাও একটা ছোট অপারেশন, এটা আর্টারি আর ভেইনের সাথে একটা কানেকশন করে দিয়ে ফিস্টুলাটা করে দেওয়া হয়। সেই ফিস্টুলা দিয়ে উনি ওনার শারীরিক অবস্থা অনুযায়ী ওনাকে আমরা সপ্তাহে 2 থেকে 3 বার ডিউরেশন বলে প্রেসক্রিপশন লিখে দেই, সেই অনুযায়ী উনি নিকটবর্তী যেখানে ডায়ালাইসিস নেন ওখানে উনি হয়তো এন্ট্রি হয়ে থাকলেন, সপ্তাহে 2 দিন 3 দিন গিয়ে উনি ডায়ালাইসিসটা নিয়ে আসলেন। আচ্ছা, এই যে ডায়ালাইসিস নিয়ে কথা বলছি, ডায়ালাইসিস পরবর্তী কোনো জটিলতা আছে কিনা, বা যারা নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো জটিলতা কি পরিলক্ষিত হয়? ডায়ালাইসিস ব্যাপারটা যথেষ্ট জটিল, এখানে শরীর থেকে রক্তটা বের হয়ে মেশিনে চলে যাচ্ছে, মেশিন থেকে ফিরে আসছে আবার শরীরে, তো ব্যাপারটা এতটাও সহজ না, যার জন্য এখানে জটিলতা অনেকই আছে। যেমন হচ্ছে প্রথমেই এটা কয়েকবার করার পরে দেখা যাচ্ছে যে হেপাটাইটিস বি সি ভাইরাস ইনফেকশন হয়ে যায়, এবং ডায়ালাইসিস চলাকালীন সময়ে রোগী অনেক সময় হাইপোটেনশন হয়ে যায়, মানে প্রেশার লো হয়ে যায়, যারা ডায়ালাইসিসটা কম সহ্য করতে পারেন। আবার যারা হচ্ছে ডায়ালাইসিসের মধ্যবর্তী সময়টা পানিটা একটু বেশি খেয়ে ফেলছেন, তাদের পানিটা হয়তো একটু বেশি বের করা লাগবে, বা শ্বাসকষ্ট বেশি, পানিটা বেশি বের করতে গেলে হবে আবার ওনারা এটা সহ্য করতে পারছেন না, এবং ডায়ালাইসিস প্রেসক্রিপশনটা আমি ঠিক যেভাবে করতে চাচ্ছি সেটাও মেনটেন করা যাচ্ছে না, এই সংক্রান্ত জটিলতা হয়ে থাকে।